নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি আমাদের সুদের অঙ্ক করার কারণে কি গুণা হবে? আপনি সুদের অঙ্ক এই উদ্দেশ্যে করেন যে আমি জানলাম বুঝলাম যে কীভাবে চক্রবৃদ্ধি হারে সুদ হয় বা ধারণাটা নিলাম আমি, যাতে পরবর্তীতে অন্যদেরকে বলতে পারে যে এখানে এই জিনিস আছে, এই হারামটা এইভাবে হয়, ধারণার জন্য আমি নিলাম, শুধু জানলাম এবং সেই হিসাবেই আমি করলাম, সেটা জায়েজ হতে পারে। আমি এই অঙ্ক শিখে এটা আমি ইমপ্লিমেন্ট করব, করে আমি সুদের কারবারে জড়াবো কিংবা সুদের প্রতিষ্ঠানে চাকরি করব, এরকম যদি নিয়ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোনো অবস্থাতে হালাল হবে না। কোনো কাজের ব্যাপারে এইভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে, এভাবে বললে শিরক হবে কি না? এভাবে বললে সরাসরি বড় শিরক হবে ব্যাপারটি সেরকম না, কারণ এখানে কেউ আল্লাহ তাআলার সাথে বড় শিরক হয় সেরকম চিন্তাভাবনা থেকে আসলে বলে না। তবে বলার ভুল হিসাবে এটা শিরক আসগর হতে পারে, আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শিরক আসগর নাও হতে পারে, অর্থাৎ বিষয়টা কিছুটা রিস্কি হলো, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, ইনশাআল্লাহ পুরোই আল্লাহর উপর ভরসা, এরকম বলা উচিত। এরকম বললে সেটা আমাদের ইমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে, তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না, আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা আছে। এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে, আল্লাহর একটা পার্ট আছে, দুই পার্ট মিলে আসলে কাজটা হবে, ব্যাপারটা এরকম না, তাহলে সেক্ষেত্রে এটা বড় শিরক হতো। তারপরে এটা অসুন্দর শোনা যায়। আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি, ধরুন আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা, বা আমি আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা। তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা, আমি বলে দেবো, আমার দায়িত্ব আমি পালন করবো, তবে মানে হবে সেটা যেটা আল্লাহ তাআলা করেছেন। এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ, যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরক আকবর হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না। তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না, এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগর জেলি হয়, অর্থাৎ প্রকাশ্য ছোটো শিরক হয়, যেটা কারণে মানুষ ইমান থেকে খারিজ হয় না। তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত। যেমন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি, তো এই কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না এবং এটা আমাদের ইমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না, শোভনীয় হয় না, কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না, শিরকে আকবর হবে না। তো যাই হোক, এজন্য আমরা বলবো যে আমি আমার চেষ্টা করব, এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে, অর্থাৎ আমার চেষ্টাটুকু আমি করে যাবো, সেটা নিয়ে কোনো কার্পণ্য নাই, হবে সেটা যেটা আল্লাহ তাআলা করবেন, বিধায় আল্লাহর উপর ভরসা করেন, আমি আমার চেষ্টা করব, এভাবে বলতে পারলে বেশি ভালো হয়। শ্যামলী আক্তার লিখেছেন, কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে, কসর নামাজের সঠিক দূরত্ব এবং নিয়ম জানিয়ে উপকৃত করবেন দয়া করে। বোন শ্যামলী, কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব, 75 কিলোমিটার দূরে আপনি সফর করেছেন, তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। এটা নিয়ে এটা ডেফিনেশন নিয়ে আরও নানা রকমের সফরের ডেফিনেশন সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে, এটা একটা প্রসিদ্ধ মত এবং আমাদের দেশের ওলামা ইকরাম সচরাচর সাধারণত এই মতটিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন, অতএব সেটিকে আপনি মূল ধরে আগাতে পারেন। এক, দ্বিতীয়ত হলো সফরের দূরত্বে যাওয়ার পর আপনি কসর নামাজ পড়বেন, মেয়ে হিসাবে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন অর্থাৎ স্বামীর বাবার বাড়ি, সে যদি স্বামীর স্থায়ী বা বর্তমান ঠিকানা হয় তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন, আর যদি স্বামীও সেখানে, স্বামী এবং আপনি আপনারা সকলে সেখানে গেস্ট এবং সেটা আপনাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা নয়, সেখানে সব কিছু ভাগযোগ হয়ে গেছে, আপনারা থাকেন ঢাকা বা সেখানে আপনাদের স্থায়ী ঠিকানা এখন ঢাকা, আপনারা গ্রামে গেলেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসর পড়বেন, কারণ আপনি সেখানে গেস্ট না স্থায়ী ঠিকানা সেখানে না, সেটা না আপনার বর্তমান ঠিকানা। আর আপনার বাবার বাড়ি যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তো সেটা আপনার স্থায়ী ঠিকানাও না বর্তমান ঠিকানাও না, যেহেতু আপনি সেটাকে স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করেন না আর বর্তমান ঠিকানা তো নাই। হ্যাঁ, যদি এমন হয় যে বাবার বাড়িতে আপনার আলাদা থাকার কক্ষ আছে, আলাদা থাকার রুম আছে, জায়গা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন, মুকিম আপনি হবেন, সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ পড়া জায়েজ হবে। যে আপনার ওটা একটা গন্তব্য, আলাদা একটা ঠিকানা, বর্তমান ঠিকানা মানুষ একাধিক থাকে, সেই হিসাবে একটা ঠিকানা, আপনি স্বামী স্ত্রী সেখানে বসবাস করেন, থাকেন মাঝে মধ্যে, সেরকম হলে। তসভিন লিখেছেন, বিবাহ পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা কক্ষে থাকতে হবে, মেয়ের 3 জন মাহরাম গিয়ে মেয়ের কাছ থেকে কবুল নিয়ে ছেলের কাছে আসবেন, বিয়ে পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা রুমে থাকা এইটা নাকি বিবাহের সহি পদ্ধতি? একই কক্ষ থেকে বিয়ে পড়ানো আর কোনো কি নিয়ম নেই? এ ব্যাপারে আমাকে সাহায্য করুন। দেখুন, মেয়ের কাছে সম্মতি আনার জন্য 3 জন পুরুষ যেতে হবে এটা জরুরি না, মেয়ের বাবা, মেয়ের যিনি অভিভাবক বাবা, কিংবা বাবা না থাকলে বাবার অগোচরে তার মেয়ের বড় ভাই কিংবা চাচা, তো
দাদা থাকলে দাদা, অর্থাৎ ধারাবাহিকতার আছে, এই সেই ধারাবাহিকতা অনুসারে মেয়ের কোনো অভিভাবক যদি মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি নিয়ে আসেন বা মেয়েকে বলেন যে আমি বিবাহ তাহলে পড়াচ্ছি, মেয়ের সেটা নীরবে হোক সরবে হোক কোনোভাবে সম্মতি দিলেন, বিশেষ করে যদি মেয়ে কুমারী হন তাহলে সেক্ষেত্রে তার চুপচাপ থাকাটাও সম্মতি। যাই হোক, এই সম্মতি নিয়ে তিনি এসে যদি বলেন যে আমার মেয়ের থেকে আমি যে সম্মতি এনেছি তার ভিত্তিতে আমি বিবাহের প্রস্তাব করছি কিংবা আমি কবুল করছি, যথেষ্ট। এখানে দুজন আপনার গায়ের মাহারাম পুরুষকে তার কাছে নিয়ে যাওয়া সাক্ষী হিসাবে এটার কোনো প্রয়োজন নেই। এরপর বিষয় হলো যে একই কক্ষে থাকা না থাকাতে আসলে কিছু আসে যায় না, কিন্তু এটা ঠিক যে আগদহ আর আগ পর্যন্ত তারা স্বামী স্ত্রী নন। অতএব এক কক্ষে যদি তারা দুজন থাকে নির্জনে আর এদিকে আগদহ সংগঠন হয় তাহলে সেটা জায়েজ নয়। হ্যাঁ, যদি এমন হয় যে আগদহ সংগঠন হচ্ছে ওই মজলিসে মেয়ে আছে কিন্তু পর্দার সাথে আছে, এখানে অন্য পুরুষরা আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে আলাদা আলাদা কক্ষেই থাকতে হবে, এরকম কোনো কথা নেই। বিয়ের মজলিসে তো অন্য সাক্ষীরা থাকবে, তাহলে আলাদা কক্ষের প্রশ্ন করতে হবে অন্তত ছেলের জন্য। হ্যাঁ, যদি এমন উদ্দেশ্য হয় যে ছেলে বিয়ের মজলিসে থাকবে মেয়ে দূরে থাকতে হবে, একটু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। বিয়ের মজলিসে যদি মেয়ে থাকেন এবং সেটা যদি পর্দার সাথে থাকেন যেখানে সে যেহেতু এখানে সাক্ষী এবং অন্য গায়ের মারামরা থাকার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই। ইমতিয়াজ রহমান তামিম লিখেছেন, বুফে কন্টাক্ট করে খাওয়া যায় আছে কিনা, জায়েজ আছে, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে অপচয় হচ্ছে কিনা, যদি অপচয় হয় তাহলে সেটা জায়েজ নেই। অপচয় যদি না হয়, আপনি অপচয় করবেন না, যা নেবেন তা খাবেন, এই মর্মে আপনি বুফে যদি কন্টাক্ট করে খান কোনো অসুবিধা নেই, কারণ এখানে শরীয়ার কোনো নীতিমালা বা শরীয়ার কোনো নিষেধাজ্ঞা এটা লঙ্ঘন হচ্ছে না। আপনি কিনেছেন তার সকল খাবারগুলো থেকে আপনার যা খুশিতে আপনি খেতে পারেন এবং সেই হিসাবে আপনি সেখানে পেমেন্ট করেছেন, অতএব তারাও এক্ষেত্রে কোনো আপত্তি করবে না, আপনি যা ইচ্ছে তা খেতে পারছেন এবং আইটেম কী কী থাকছে সেটাও আগে থেকে বলা থাকে, তো অতএব সেটা জায়েজ আছে। বাট যেটি বললাম যে বুফে খেতে গিয়ে অনেকে অপচয় করেন, এই অপচয় করলে সেটা কিন্তু হারাম হবে। সেটা অবশ্য বুফে কেন, আপনি অন্য কোনো হোটেলে যদি খেতে যান এবং ইচ্ছাকৃত আপনি অপচয় করেন তাহলে সেটা গুণা হবে, কিন্তু বুফে সাধারণত সেটি বেশি হয়। এমনি সাইদুর রহমান লিখেছেন, শুধু কোরআনের অর্থ পড়লে কি আরবি পড়ার যে সব সেই একই সব পাওয়া যাবে? শুধু কোরআনের অর্থ যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আরবি পড়ার যে আরবি টেক্সট পড়লে সরাসরি আবার পড়লে যে সব হবে, যদি হুবহু অর্থ পড়েন তাহলে হুবহু ওই সব পাবেন এটা বলা কঠিন, তবে কোরআন তেলাওয়াত সব আপনি অবশ্যই পাবেন, কারণ কোরআন তেলাওয়াত কোরআনের যে ভাষা, কোরআনের যে শব্দ, কোরআনের যে অক্ষর, এগুলো তো আল্লাহর অক্ষর এবং এগুলো তো আসলে অনুবাদ করলে আল্লাহর অর্থের অনুবাদ হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি অক্ষর তেলাওয়াতের যে সবের কথা বলেছেন সেটি অ্যারাবিক টেক্সটের কথা বলেছেন, অর্থাৎ ওইটা এখানে পাওয়া না গেলেও এতে কোরআনের অর্থ পড়লেও আপনি কোরআন পাঠে সব যেটা সেটা পাবেন মৌলিকভাবে। জাহাঙ্গীর আলম লিখেছেন, সরকারি খাস ও পিএফ জমিতে বায় নির্মাণ ও বাগান করে ভোগ করা যায় আছে কিনা? খাস জমি যেগুলো কারোর জমির পাশে খাস জমি থাকলে সেগুলো ভোগ করা যায় আছে যখন সেটার অনুমোদিত প্রক্রিয়া হয়, যেমন আপনার খাস জায়গার পাশের জায়গা যা তিনি খাস জায়গাকে ব্যবহার করতে পারেন যতদিন পর্যন্ত সেটা আপনার সরকার তার প্রয়োজনে না আনে বা কোনো কাজে না লাগায়, কিন্তু সেখানে স্থায়ীভাবে নির্মাণ করা বা আপনার বাড়ি বানানো সেটা তো অনুমোদিত না আমি যতটুকু জানি, বিধায় অননুমোদিত হলে এটার মা বাপ নাই তাই আমি এটা দখল করে ফেললাম, সেটি কিন্তু কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এমনকি মসজিদ বানানোর জন্য এগুলোতে আপনার নির্মাণ ইত্যাদি করা জায়েজ নয় যদি সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন না নেওয়া হয়।